ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে স্বেচ্ছাসেবকদের খোঁজ করা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী যারা যারা এই ডাকে সাড়া দেবেন তাদের উপর দায়িত্ব দেওয়া হবে নানান রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে অনৈতিক বা ক্ষতিকারক পোস্ট করা হয় সেগুলিকে চিহ্নিত করে সরকারের চোখের সামনে নিয়ে আসার। কেমন পোস্টকে তারা চিহ্নিত করবেন? যেমন ধরুন, শিশুদের বা বয়স্ক মানুষদের উপরে যদি শারীরিক নিগ্রহ করা হয় এবং তার কোনো ছবি বা ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় তাহলে সেগুলিকে চিহ্নিত করে তারা সরকারের সামনে আনবেন। তারই সঙ্গে কোনো পোস্ট যেগুলি দেশ বিরোধিতা বা উগ্রবাদের ছাপ বহন করে সেগুলিকেও তারা চিহ্নিত করে সরকার বাহাদুরের চোখের সামনে আনবেন। এই পুরো জিনিসটার পরিকাঠামো তৈরি হচ্ছে এবং খুব অল্প দিনের মধ্যেই এটি ফলপ্রসূ হবে। কিন্তু এইখানে যারা যারা এই সাইবার ভলেন্টিয়ারের কাজ করবেন, স্বেচ্ছাসেবকের কাজ করবেন, তারা কিন্তু ফলাও করে সবার সামনে বলতে পারবেন না যে তারা এই কাজটা করছেন। তাদেরকে চুপচাপ থাকতে হবে। শুধু টুক করে যখনই তারা একটি দেশবিরোধী বা আপত্তিজনক পোস্ট দেখবেন সঙ্গে সঙ্গে তারা সেটিকে সরকারের কাছে রিপোর্ট করে দেবেন। এবং একজন ব্যক্তির বিরুদ্ধে এরকম 5-6টি রিপোর্ট আসলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। এখন এই বিষয়টা নিয়ে নিন্দুকেরা তো প্রশ্ন তুলতেই পারে। যেমন একটা প্রশ্ন হচ্ছে, আমি যে পোস্টটা করছি সেটা অনৈতিক না দেশবিরোধী নাকি আপত্তিজনক সেইটা কে বিচার করবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা এই রিপোর্ট করছেন, যারা জাজ করছেন, তাদের কারোর যদি আমার উপর রাগ থাকে তাহলে 5-6 জন মিলে একত্রিত হয়ে তো আমাকে তারা কেস খাইয়ে দিতে পারেন। এরকম নানান প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন যারা করছেন তারা বাম এবং ডান দুদিকেরই ইতিহাস থেকে তাদের এই যুক্তিটা নিচ্ছেন। জার্মানিতে ইহুদিদের সঙ্গে সঙ্গে অনেক জার্মান মানুষদেরও কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল, কারণ তারা সত্যিকারের জার্মান নন তাই জন্য। আবার রাশিয়াতেও একটা সময় যারা সত্যিকারের কমিউনিস্ট ছিলেন না তাদেরকে রাত্রিবেলা মুখ দেখতে পেলেও সকালবেলা কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। কাজেই এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। এইরকমই দেশবিরোধীদের শনাক্ত করার জিগির এবং ফিকির ভারত সরকারের উঠেছে। তার কারণটা হচ্ছে, ভারতবর্ষে যে দুটি বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানুষ সবথেকে বেশি ব্যবহার করেন তাদের সঙ্গে ভারত সরকারের ক্ষতিকারক এবং দেশবিরোধী এই দুটির সংজ্ঞা মিলছে না। ভারত সরকার যদিও তাদের উপরে চাপ দেবার চেষ্টা করছেন কিন্তু তারপরেও তাদেরকে খুব একটা বাগে আনা যাচ্ছে না। আর তাদেরকে যদি বাগে না আনা যায় তাহলে ভারত সরকারের বিচলিত হওয়ার কারণ আছে বই কি? একটা সময় ছিল যখন মানুষকে শুধুমাত্র খবরের কাগজ বা খবরের চ্যানেলের উপর নির্ভরশীল থাকতে হতো খবর পাওয়ার জন্য, আর মতামত আদান প্রদান করার জন্য পাড়ার চায়ের দোকানের আড্ডা, অফিস কাছারি বা পারিবারিক আড্ডাই ছিল তাদের গণ্ডি। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে খবর এবং মতামত দুটোই অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। টুইটার অন্যতম প্রধান একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম, যেখানে সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী বহু মানুষজন তাদের ক্ষোভ ক্রমাগত ব্যক্ত করেছেন। কখনো হয়তো একটা ছবি পোস্ট করা হয়েছে যেখানে মহামান্য প্রধানমন্ত্রীর হাতে লেগে রয়েছে গরিবের রক্ত, আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মৃত্যুর দূত এই লিখে তারা জিনিসটাকে ছড়িয়ে দিয়েছেন চারিদিকে, বা বলা ভালো হ্যাশট্যাগ দিয়ে সেটাকে ট্রেন্ড করিয়েছেন। কোথাও কোনো ব্যক্তি হয়তো রাইট টু ইনফরমেশন ফাইল করে সেই তথ্য ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আবার কোথাও কোনো এক ব্যক্তিকে রাষ্ট্রবাদীর ভুয়ো কেস দিয়ে যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের দিকে আঙুল তোলা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নানান রকম জিনিসপত্র সোশ্যাল মিডিয়াতে হয়েছে, আর সরকারও এতদিন ধরে জমিয়ে লড়াই করেছে এইসবের বিরুদ্ধে। পদের ক্ষমতাকে সঙ্গী করে এবং পদের সম্মানকে তুচ্ছ করে বহু মন্ত্রী সান্ত্রীরা লেগে পড়েছেন সমুখ সমরে। কিন্তু এইখানে সমস্যা দুটো। এক নম্বর হচ্ছে, সোশ্যাল মিডিয়া খুব লেভেল একটা প্লেয়িং গ্রাউন্ড। একদিকের কাছে অন্যদিকের থেকে বেশি অ্যাডভান্টেজ খুব কম সময়ই থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একদিকের মানুষ আরেক দিকের মানুষকে খেলবো না বলে রেড কার্ড দেখিয়ে বসিয়ে দিতে পারে না। যতগুলো ফাউল হয় সেগুলো সবার সামনে হয়। হিপোক্রেসির সীমা আছে কি নেই সেটা সবার সামনে খুব পরিষ্কার হয়ে যায়। কিন্তু এতদিন এইভাবেই চলে যাচ্ছিল, কেটে যাচ্ছিল দিন, যতদিন না সরকারকে দিল্লির কৃষক আন্দোলনের সম্মুখীন হতে হয়। এই কৃষক আন্দোলনের পরে সরকার বাহাদুর তার চাবুক চালিয়ে 1200 অ্যাকাউন্টের ফর্দ দেয় টুইটারকে এবং বলে যে, এই যে অ্যাকাউন্টের ফর্দ তোমায় দিলাম, যার মধ্যে বেশ কিছু উকিল রয়েছেন, সাংবাদিক রয়েছেন, নিউজ মিডিয়া রয়েছে, এইগুলোকে তোমাকে ব্যান করতে হবে। এই সমস্ত অ্যাকাউন্টকে ব্যান করতে হবে, কারণ এরা সরকার বিরোধী জিনিসপত্র পোস্ট করছে, কৃষক আন্দোলন নিয়ে ভুয়ো খবর চড়াচ্ছে, বিশেষ করে 26শে জানুয়ারি এবং তার পরের দিনগুলোতে। আপনারা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত, কিন্তু তাও একবার বলি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে আন্তর্জাতিক কিছু ব্যক্তিত্বের টুইটকে কেন্দ্র করে এই কৃষক আন্দোলন সম্পর্কিত।
এবং এই টুইটগুলো আসার পরে এই সমস্ত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বিভিন্ন রকম শক্তিতে মদতপুষ্ট বলে ভারতবর্ষে তাদের কুশপুত্তলিকা পোড়ানো হলেও এই টুইটগুলোর সৌজন্যে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ার নয়নমণি হল এই ভারতবর্ষের কৃষক আন্দোলন, এবং সেটাকে তারা যেভাবে কভার করছেন তাতে ভারত সরকারের বিড়ম্বনা বেড়েছে বই কমেনি। সেই কারণে সরকার এখন এই অ্যাকাউন্টের ফর্দ দিয়েছে টুইটারকে এবং বলেছে সবথেকে বিতর্কিত এই অ্যাকাউন্টগুলো এবং এগুলোকে তোমাকে ব্যান করতে হবে। তুমি যদি ভারতবর্ষে নিজের দোকান খোলা রাখতে চাও তাহলে এই কাজটা তো তোমাকে করতেই হবে, তা না হলে কপালে হাজতবাস লেখা রয়েছে, বাকি দেশদ্রোহীদের মতো জেলে বসে চাকরি পিসিং অ্যান্ড পিসিং। এবার বিষয়টা হচ্ছে টুইটার এতদিন তার মহামান্য প্রভুর কথা মোটামুটি পালন করে গেছে অক্ষরে অক্ষরে। আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে শেষ কয়েক বছরে ভারত সরকারের তরফ থেকে টুইটার এবং ফেসবুককে যা যা নোটিশ পালনের কথা বলা হয়েছে, যা যা নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত অ্যাকাউন্টের ইনফরমেশন চাওয়া হয়েছে, সেগুলো ফেসবুক এবং টুইটার মোটামুটি সবই পালন করেছে। কিন্তু এইবারে টুইটার হাত তুলে দিয়ে বলেছে, জয় রামজি কি আমাকে ক্ষমা করো গুরু, আমার নিজেরও কিছু পলিসি টলিসি আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে, এতদিন আমি যতটা পেরেছি করেছি, এইটা আর আমার দ্বারা সম্ভব নয়, আমাকে মাফ করো। এবার এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই প্রথমেই এক দফা মাকু সেকু কাকুর ঝড় তোলেন সরকারের তরফের গণ্যমান্য ব্যক্তিরা। তারা সবাই মিলে বলতে শুরু করেন যে টুইটারটা ভরে গেছে ভারত বিরোধীদের আড্ডায়, এখানে একটা সাংঘাতিক আঁতাত চলছে, সাংঘাতিক ভারত বিরোধী সব চক্রান্ত চলছে, ইত্যাদি ইত্যাদি। এক সেকেন্ড অফ টপিক, আপনারা কি শুনেছেন যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গ এবং আসামের চা নিয়েও আন্তর্জাতিক রূপে একটা ষড়যন্ত্র চলছে, বদনাম করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। যাই হোক, ব্যাক টু টপিক, এইভাবে সবাই মিলে টুইটারের মুষ্টি তুষ্টি পুজো করার পরে এই মোড়টা যায় ঘুরে। এইবার সবাই বলতে শুরু করেন যে আমরা টুইটার ছেড়ে চলে যাচ্ছি। এই সমস্ত সরকারের মন্ত্রীরা টুইটারে বসেই টুইট করতে শুরু করেন যে আমরা টুইটার ছেড়ে দিচ্ছি, কারণ টুইটার তো ভরে গেছে ভারত বিরোধী কাজকর্মে। আমরা এই টুইটার ছেড়ে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এমন একটি অ্যাপে যার নাম হলো কু। এবার এই কু নাম শুনে কু ডাকার আগে একটা কথা জেনে যান, আর সেটা হচ্ছে এই কু অ্যাপের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে এটি একটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ। আর তার থেকেও বড় কথা, এই অ্যাপে যারা থাকবেন তাদের টুটি একেবারে সরকারের হাতে, একটু বাড়াবাড়ি দেখলেই। যাই হোক, তো এই সরকারি আমলা যারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, তারা সবাই মিলে যাচ্ছেন বা যাবেন কু অ্যাপে, কারণ টুইটার অত্যন্ত খারাপ হয়ে গেছে, আর তাছাড়া তাদের যে স্বচ্ছ টুইটার অভিযান ছিল সেটাও তারা সফল করতে পারেননি। এইসব শুনে কু অ্যাপ যারা তৈরি করেছেন তারা তো সেরকম করেই নেচেছিলেন যেরকম করে নোটবন্দির খবর শুনে পেটিএম নেচেছিল, কিন্তু সেই পেটিএম এর ভূত এই কুতেও হাজির। এই ভূতের আবার আমাদের ভারতবর্ষের সীমান্তে এবং মেড ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের তকমা লাগানো অ্যাপে অবাধ আনাগোনা। আর সেই ভূতটা হলো পেটিএম এর মতো কু অ্যাপেও টাকা ঢেলেছিলেন একজন চাইনিজ ইনভেস্টর। এই খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গে যে সমস্ত সরকারি মন্ত্রীরা কু কু করে কোকিলের মতো ডাকছিলেন তাদের মান রক্ষা করার জন্য অ্যাপের তরফ থেকে বলা হয়, চাইনিজ ইনভেস্টরকে আমরা টাটা বলে দিয়েছি, এই তো পায়ে জুতো পড়ছে, কালকেই বেরিয়ে যাবে। বিখ্যাত সাপও বলল লাঠিও ভাঙল না ট্যাকটিক্স, যখনই দরকার তখনই টাকা ফ্রম চায়না, আর কেস খেলে সেই টাকা আমাদের চাইনা। যদিও এই সমস্ত বিষয়টাতে টুইটারের খুব একটা কোনো হেলদোল হয়েছে বলে শোনা যায়নি, যেমনটা তাদের হেলদোল শোনা যায়নি কঙ্গনা রানাওয়াতে টুইটার ছেড়ে দেবর হুমকিতে। টুইটার এখনও মহানন্দে তার টুইট ডিলিট করে বসে আছে। কঙ্গনা রানাওয়াতের হুমকি, টুইটারকে জাগিদের আড্ডা বলা, এসবে তারা খুব একটা সাড়া দেয়নি। কঙ্গনা রানাওয়াতের কাছে এই অ্যাকশনের পর রিয়াকশনের না পাওয়ার ফিলিংটা নতুন। আর হ্যাঁ, তিনিও কিন্তু সুমনে কুতে গেছেন। আমাদের দেশে নীতি আয়োগ বলে একটি সংস্থা রয়েছে যার কাজ হলো ভারতের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখা। এই সংস্থার যিনি মাথা তিনি গত বছর শেষের দিকে বলেন আমাদের দেশে একটু বেশি গণতন্ত্র রয়েছে, সেই জন্য ঠিকঠাক কাজ করা যাচ্ছে না বা যেভাবে করার দরকার সেভাবে করা যাচ্ছে না, তাই জন্য সরকার এখন একটু অন্য পথে হাঁটছে। আর সেখানে প্রথম পদক্ষেপ হলো ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সরকারের বাগে নিয়ে আসা। তারা বাগে না এলে তাদেরই মতো কোনো কাট কপি পেস্ট অ্যাপ যেটা চায়নার টাকায় তৈরি হলেও সেটাকে দেশাত্মবোধের নামে বেচে দেওয়া এবং সেখানে মানুষজনকে টেনে নিয়ে আসা, আর তারপর তাদের উপর নজরদারি করা, খুঁজে পেতে বার করা আপনি দেশ বিরোধী কি না। আপ ক্রোনোলজি সমঝিয়ে, আপনি দেশকে ভালোবাসেন কি না সেটা সরকার আপনাকে বলে দেবে, আপনি রাষ্ট্রবিরোধী না প্রতিষ্ঠান বিরোধী সেটাও সরকার আপনাকে বলে দেবে, আপনি দেশের বিরুদ্ধে কথা বলছেন নাকি সরকারের বিরুদ্ধে সেটাও সরকার আপনাকে জানিয়ে দেবে। আপনাদের হয়তো মনে নেই কিছুদিন আগেও আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং চায়নার রাষ্ট্রপতির হাসি হাসি মুখে দোলনায় দোলার ছবি দেখা যেত, তখন দুজনের বিচারধারার মধ্যে দারুণ মিল হতো, এখনও মিল আছে,
যদিও এখন মানুষের সামনে দুজন দুজনকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যান, কিন্তু একটা সুন্দর মিল এখনও রয়ে গেছে, আর সেটা হলো এশিয়ার দুই বৃহত্তম শক্তির শীর্ষে যারা রয়েছেন তারা নিজেদের নাগরিকদের উপর নজরদারি করতে প্রচণ্ড ভালোবাসেন। কে কি খাচ্ছে, কে কি পড়ছে, কে কি লিখছে, সমস্ত কিছু। আর এই নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলেই জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইওর মাউথ, আর তারপরের হাসিটা কার জন্য সেটা তো আর নিশ্চয়ই আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।